হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে এমন কিছু ইংরেজি শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো না জানলে আপনি পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে পারবেন না। এই কন্টেন্ট থেকে আপনি কিছু শিখতে চাইলে ভিডিওটি না টেনে শুরু থেকে দেখতে থাকুন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনি ভালোভাবে কিছুই শিখতে পারবেন না, টেনে টেনে দেখার চেয়ে না দেখে আপনার জন্য ভালো হবে। বাই দ্য ওয়ে, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য লেসন। Some useful words and sentences to learn English. ইংরেজি শেখার জন্য কিছু দরকারি শব্দ ও বাক্য। ক্রিপন বা কিপটে, এই শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে মাইজার। স্পেলিংটা হলো MIMISER, জার। মাইজার শব্দের অর্থ ক্রিপন বা কিপটে। অনেকে এটার উচ্চারণটা ভুল করে থাকে, অনেকে এটার উচ্চারণ করে থাকে মিজার, বাট এটা ইনকারেক্ট এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন হলো মাইজার। তারপরে আছে স্টিংগি, STING, স্টিং। তারপরে আছে ওয়াই, স্টিংগি। স্টিংগি শব্দের অর্থ হলো কৃপণ বা কীপটে, আর স্টিং যে ভার্বটা সেটার অর্থ হলো পোকামাকড়ের কামড়। এই দুইটি শব্দের অর্থ হলো কৃপণ বা কীপটে। এই দুটি শব্দ খুবই কমন এবং অনেক বেশি ব্যবহৃত হয়, বাট এই দুটি শব্দ ছাড়াও আরও দুইটি বা আরও কয়েকটি শব্দ আছে, আমি দুইটি উল্লেখ করলাম, যেই দুটির অর্থ হলো কৃপণ বা কিপটে। তার মধ্যে একটি হলো ক্লোজ ফিস্টেড এবং আরেকটি হলো টাইট ফিস্টেড। ফিস্ট শব্দের অর্থ হলো মুষ্টি, যা দিয়ে আমরা ঘুষি মারি। তো যারা কৃপণ বা কিপটে তারা সাধারণত তাদের হাত খুলে খরচ করে না, সেই অর্থে ক্লোজ ফিস্টেড এবং টাইট ফিস্টেড এই শব্দ দুটির অর্থ কৃপণ বা কিপটে বোঝানো হয়। ক্লোজ মানে বন্ধ, আর টাইট মানে তো বোঝেনি শক্ত, সো সে তার হাত খুলে খরচ করে না, সেই অর্থে ক্লোজ ফিস্টেড এবং টাইট ফিস্টেড অর্থ কৃপণ বা কিপটে। সাইফ একজন কৃপণ ব্যক্তি, সাইফ ইজ এ মাইজার, অথবা বলতে পারেন সাইফ ইজ এ স্টিংগি পার্সন। এখানে স্টিংগি শব্দটির শেষে পার্সন যুক্ত করা হয়েছে, বাট তার আগের যে বাক্যটি সেখানে মাইজার শব্দটির সাথে পার্সন যুক্ত করা লাগেনি, কারণ মাইজার শব্দটির অর্থ কৃপণ ব্যক্তি আর স্টিংগি শব্দের অর্থ শুধু কৃপণ। তো আপনারা যখন মাইজার শব্দটি ইউজ করবেন তার সাথে পার্সন ইউজ করা লাগবে না, বাট অন্য সকল ক্ষেত্রে পার্সন ইউজ করবেন। যেমন সাইফ ইজ এ ক্লোজ ফিস্টেড পার্সন, সাইফ ইজ এ টাইট ফিস্টেড পার্সন। মিমের স্বামী অনেক কিপটে, মিমস হাজব্যান্ড ইজ ভেরি স্টিংগি। আমি কৃপণ নই, আই এম নট এ মাইজার। কৃপণতা করো না অথবা কিপটানি করো না, ডোন্ট বি এ মাইজার, অথবা বলতে পারেন ডোন্ট বিহেভ লাইক এ স্টিংগি পার্সন। এখন আমরা আরও দুটি ইম্পর্ট্যান্ট শব্দ শিখব এবং সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো মিতব্যয়ী অথবা হিসাবী, এবং পরেরটি হলো অমিতব্যয়ী অথবা বে হিসাবী। মিতব্যয়ীর ইংলিশটা হচ্ছে থ্রিফটি, এবং অমিতব্যয়ী বা বে হিসেবে এটার ইংলিশ হলো আনথ্রিফটি। ইকোনমিক্যাল শব্দের অর্থ হলো হিসাবী, আর আন ইকোনমিক্যাল শব্দের অর্থ হলো বে হিসাবী। এই দুইটি ছাড়াও আরও দুইটি শব্দ রয়েছে যেগুলোর অর্থ মিতব্যয়ী বা হিসাবী, তারা হলো ফ্রুগেল এবং ফোর হ্যান্ডেড। ভিউয়ার্স, বাংলা অনেক শব্দের ইংরেজি শব্দ একাধিক হয়ে থাকে, যেমন এখানে মিতব্যয়ী বা হিসাবে আপনি চারভাবে বলতে পারেন, থ্রিফটি, ইকোনমিক্যাল, ফ্রুগেল, ফোর হ্যান্ডেড। বাট আপনার উচিত হবে, বা আমি সবসময় যেটা করি, প্রথম যেই থ্রিফটি এবং ইকোনমিক্যাল দুটি শব্দ আছে সেই দুটি সবচেয়ে বেশি কমন এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আপনি এই দুটো খুব ভালোভাবে টাটকাভাবে মুখস্থ করে রাখবেন এবং কথা বলার সময় আপনি এই দুটোর যে কোনো একটি যে কোনো সময় ব্যবহার করবেন, এবং পরের দুইটি ফ্রুগেল এবং ফোর হ্যান্ডেডও ভালোভাবে মনে রাখবেন, যাতে লেখার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অথবা অন্য কেউ আপনার সামনে এই শব্দগুলো বললে যাতে আপনি সহজেই বুঝতে পারেন যে ফ্রুগেল বা ফোর হ্যান্ডেড মানে হচ্ছে থ্রিফটি। অমিতব্যয়ী বা বে হিসেবেরও আরও দুটি শব্দ আছে, তার মধ্যে একটি হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট এবং আরেকটি হচ্ছে স্প্যান্ড থ্রিফ্ট। এখন আমরা মিতব্যয়ী এবং অমিতব্যয়ী এই দুইটি শব্দ ব্যবহার করে কিছু বাক্য শিখব। প্রথমটি হচ্ছে
তিনি অনেক মিতব্যয়ী, হি ইজ ভেরি থ্রিফটি, তিনি অনেক হিসাবি, হি ইজ ভেরি ইকোনমিক্যাল। সালমান একজন অমিতব্যয়ী লোক, সালমান ইজ অ্যান আনথ্রিফটি পার্সন। এখানে আনথ্রিফটি বানানের প্রথম যে লেটারটা সেটা ইউ হওয়াতে, মানে ভায়াল হওয়াতে, তার আগে আর্টিকেল অ্যান ব্যবহার করা হয়েছে। তিনি অত্যন্ত বেহিসাবি, অত্যন্ত বানান হচ্ছে, সরি, অত্যন্ত এটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে এক্সট্রিমলি। এক্সট্রিমলি শব্দের অর্থ অত্যন্ত বা অনেক বেশি। হি ইজ এক্সট্রিমলি আন ইকোনমিক্যাল, তিনি অত্যন্ত বেহিসাবি। আমি কিপটে না, আমি মিতব্যয়ী। আই এম নট মাইজার, আই এম থ্রিফটি। আমি শুনেছি যে আপনার স্বামী নাকি অনেক হিসাবি। আই হ্যাভ হার্ড দ্যাট ইউর হাজব্যান্ড ইজ ভেরি থ্রিফটি। একজন বেহিসাবি মানুষ জীবনে কখনোই উন্নতি করতে পারে না। অ্যান আন ইকোনমিক্যাল পারসন ক্যান নেভার প্রসপার ইন লাইফ। প্রসপার শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা। আর প্রথমে অ্যান কেন ব্যবহৃত হয়েছে বাক্যের, সেটা অবশ্যই আপনারা জানেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে ইউটা ভাওয়েল হওয়াতে আন ইকোনমিক্যাল যে শব্দটি তার প্রথম লেটারটা ইউ, হুইচ ইজ এ ভাওয়েল, অ্যান্ড দ্যাটস ওয়াই বাক্যের শুরুতে ভাওয়েলের আগে অ্যান ব্যবহৃত হয়েছে। আপনার স্ত্রী কি মিতব্যয়ী নাকি অমিতব্যয়ী? যেহেতু এটা একটা কোয়েশ্চেন, এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তো এখানে অক্সিলারি ভার্ব ইজ দিয়ে বাক্যটি শুরু হবে। ইজ ইউর ওয়াইফ থ্রিফটি অর আনথ্রিফটি? ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সামান্য হলেও নতুন কিছু শিখতে পেরেছেন, যার ফলে আপনার ইংরেজি ভাষার দক্ষতা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল মনে করেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক দিন, এবং স্ক্রিনে যে গোলাকার লোগোটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।